দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা, বাঙালি জাতির জীবনে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে প্রাণ উৎসর্গ করেছেন 30 লাখ মানুষ। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত হয়েছেন অনেক নারী। সামাজিক বাঁধায় এই নারীরা তাদের দুঃখের কথা বলতেও পারেনি। অচলায়তন ভেঙে বঙ্গবন্ধু তাদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সম্মান জানিয়েছিলেন। আমার যে বোনেরা, আমার যে মেয়েরা পশ্চিমা পশ্চিম পাকিস্তানের বর্বরের কাছে ধর্ষিত হয়েছে, তারা ইচ্ছা করে ইজ্জত দেয় নাই, তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। কিন্তু ঘাতকের বুলেট জাতির পিতার প্রাণ কেড়ে নিলে আবারও কপাল পড়ে নির্যাতিত নারীদের। অপবাদ মাথায় নিয়ে শুরু হয় নীরব দুঃখযাত্রা। দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন পর্যন্ত 400 বেশি বীরাঙ্গনার গ্যাজেট প্রকাশ করেছে। বীরাঙ্গনাদের দুঃখ গাথা খুব কমই শুনতে পেয়েছে জাতি। মাটির বসত ঘরে ছিমছাম পরিপাটি সংসার মোসাম্মদ ফাতেমা বেগমের। রংপুরের মিঠাপুকুরের এই নারীর সংসার শুরু হয়েছিল 1971 মুক্তিযুদ্ধের সময়। থমথমে ভয়ের পরিবেশেই বিয়ের সানাই বেজেছিল ফাতেমা বেগমের। সেসব দিনগুলো আজও তার স্মৃতির মনে কোঠায় সতেজ। সেসব কথা বলতে গেলে যেন অন্য আরেকজনে পরিণত হন এই নারী। খালি শুনি যে অমুক জায়গা থসে, তমুক জায়গা খসে, শুনি তো ভয় ভয় করি। তো আমরা স্কুলে ওই গর্ত খুঁড়ছিল, গর্তর ভেতর যা থাক বসছে না। আমার বাপ ভাইরা কছিল যে এটা নুকিয়ান, ওটাও নুকি নুকি আসন। তারপর তো আমার বিয়ে হইলো, বিয়ে হওয়া স্বামীর বাড়িতে নয়, স্বামীর বাড়িতে আসি, ওই ঘটনা। তবে শ্বশুর বাড়িতে যাওয়ার কিছুদিন পরেই কপাল পড়ে ফাতেমা বেগমের। একদিন ভোরের আলো ফোটার আগেই পুরো গ্রাম ঘিরে ফেলে হায়নারা। মেহেদির রঙে রাঙানো ফাতেমার উপর চোখ পড়ে পাকিস্তানি সেনাদের। ওরা রাইতে আসছে, কত রাইতে যে আসছে রাইতের খবর তো আর কবা পারিনি। গোটাল গ্রামটা ঘিরেও করে নিয়েছে রাইতে নিয়ে। সকালে আমি বাইর হচ্ছি খুলি তো, তখন দেখিতে ওই পাখের মাল্লিটে দিয়ে উঠে বইসে ক্ষমা করে। তৌড়ি বাড়িতে কেন যা কষে শ্বশুর যাব্বা, এগুলো ক্ষমা লোক ওটা কোনো ক্ষমা বসছে, ওটেও না নড়েও না, মাতাও বুঝে যায় না, গাও বুঝে না, একই মতন ক্ষমা। মাথার চুল থাকলে তো বুঝা যাইবে। শ্বশুর আমার বাড়াইল, বাড়ি যাইল, দেখে কষের বাপও কাম হয়েছে, গ্রাম ঘিরি ফেলাইছে। তখন আমার শ্বশুর কলে চাচা বাড়ি ঢোকেন গুলি হবে, একটা নেই গুলি হয়েছে বোধ হয় আধা ঘন্টা। তাই যেই সেই গুলি নয় বাবা, গুলির উপর গুলি, খালি ভট 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 করে। তখন আমার বাবা মনে করো আসবে হচ্ছে বলে, এই তো ওরকম আমার গুলি হচ্ছে, ই যে হইল এইখানে যখন আসছে বাবার এই দৃষ্টি দিয়ে গুলি গেছে, পেছন পাখে পৌঁছে যায় বাড়িটা যা ঢুকছে। আর আগাই নেই খানারা আইলো বা কেনে এইটা আমি জানিনি। কিশোর বাবা বলে আমার গ্রামত, কিশোর বাবা বলে অস্ত্র আজাকারের অস্ত্র, সেই অস্ত্রর জন্য বলে আনছে। এখন তো অস্ত্র কিছু নাই, এখন মা বোনের ক্ষতি করছে। যত পুরুষ লোক আছিল পুরুষের ঘরও গুলি করে না, মারি ফেলায় না, কায় কায়িত মানে হাগি নেট ফেরায় করছিল, ধরি ধরি থুছিল। মনে করো সেই সকাল থাকি
প্রায় দিনের ভিড় 12টা একটা পর্যন্ত, কাঁই কুতি গিয়াল নাগাল কোনো হিসেব নেই। তারপরে তো অঙ্কে করি থেক তো ওরা গেল। এখন যাওয়ার পরে আমি তো অসুস্থ, এমবিবিএসের ডাক্তার আনিল, আনি চিকিৎসা করছে। নির্যাতনের পরও ক্ষান্ত হয়নি সেনারা, ফাতেমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, বলেছিল মুক্তিযোদ্ধাদের চিনিয়ে দিতে। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল খুব, যে চলেন চিনি জল দিবে পারেন লোকগুলো, তো আমরা ওনাকে সাহায্য করব। আমার শাশু কাছে না হঠাৎ করে লোকের ঘর দেখি কি আর চিনে যায়, হঠাৎ একদিন দেখছে ওরা তো চিনবে হইবে নাই, যা আমি যাবা দিবে নাই আমার ভাই, তো গেছেন কেন যাবা দিবে না, তো না ওরা নিয়ে যাইবেন তোরা গাড়িতে করে হয়ে যাবে না, তখন আমরা করে পাম, এগুলো তো কন্যা নেই ক্ষতি, আর ফির পাঠে দিয়ে আরও জ্বালা জানতো না ওগুলো হারা করবে নাই। তখনও মনে করো আমার এই গ্রামের বেড়া ছেলেরা কেউ বাড়িতে এসে নেই। স্বাধীনতার পর নানা কটুকথায় অনেকটা গুটিয়েই জীবন যাপন করেছেন ফাতেমা। শিক্ষিত ও উদ্যমী লোক নিজেদের না থাকায় রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার আশাও ছিল স্বপ্নের মতো। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আলোর দিশা পান ফাতেমা। মুক্তিযোদ্ধার স্বীকৃতিতে মিলেছে মর্যাদা, সঙ্গে আর্থিক স্বাচ্ছন্দ্য। খারাপ ভাষাও কয়, সামনাসামনি তো আর কওয়া পারে না, তো হতে কয় মনে করো এক লোকের হাজির করলো সেই লোক আসি কয় যে ওই এলাক আছে কক কাঁ কি কয়, ওলে তো আমি কান দিকে পারবি নাই। মুক্তিযোদ্ধা মেলা মানুষ হয়েছে, টাকা পয়সা পায়, আমরা তো আর তখন পাই নেই, খালি শুনি। আমার স্বামীও তো নাই যে মারা গেল তাই করবে, মানুষও ওলে তো গুরুত্ব দেয় না যে মহিলাটা কেন এলে এলে হসে মহিলাটা করি দেই। এখন তো আল্লাহর রহমত কষ্ট যে হোক এনা দূর হয়েছে, ভাত কাপড় টাল সাবান পাই নেই, আল্লাহর রহমত সেটা মোটামুটি খাওয়াছি পাওছি। বাপের সামনে বলুক তো ঝুট, মের জাত হয়নি কিলো, আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা।